শুরু হয়েছে আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্ব মানচিত্র ঘুরে এবারের আসর বসেছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। ২০টি দল ভাগ হয়ে খেলবে চার গ্রুপে, পাঁচটি করে দল প্রতি গ্রুপে। একে অপরের বিপক্ষে গ্রুপে খেলবে একবার করে। পয়েন্টের ভিত্তিতে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল চলে যাবে সুপার এইটে। সেখানে আট দল ভাগ হবে দুই গ্রুপে, সেখানেও গ্রুপে একে অপরের বিপক্ষে ম্যাচ, এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। বাংলাদেশ পড়েছে গ্রুপ ডিতে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবার আসরে মাঠে নামবেন সাকিব মাহমুদুল্লাহরা। 2007 থেকে সবকটি টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলেছেন সাকিব, এবারও মাঠে নামবেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড কাঁধে নিয়ে। আর আম্পায়ার্স প্যানেলেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকছেন শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ। এ নিয়ে শুরু হলো টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের স্বপ্নযাত্রা।